হাই ফিয়ার, আশা করি ভালো আছেন। বাংলাদেশ নেভি কমিশন অফিসার পদে সার্কুলার পাবলিশ করেছে, তো আপনারা এখনও যারা বাংলাদেশ নৌবাহিনীর কমিশন অফিসার পদে সার্কুলারটি দেখেননি, তারা এই ভিডিও থেকে পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিয়ে পাশে যে বেল আইকনটা আছে, এই বেল আইকনটিতে ক্লিক দেবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন যাবে। বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারটি আমি পিডিএফ আকারে ডাউনলোড করেছি। এটাই হচ্ছে সেই সার্কুলারটি, যে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে 2019 বিডিইও ব্যাচে যোগদান নিয়োগ। তো নিচে সার্কুলারটা আমরা একটু জুম করি, পুরো সার্কুলারটি দেখে নেব। এখন উপযুক্ততা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, পুরুষ, বয়স 1 জুলাই 2019 তারিখে অনূর্ধ্ব 30 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা, এখানে কিছু শিক্ষাগত যোগ্যতা, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমমান। উচ্চ শিক্ষা সম্পন্নকারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। বিশেষ ভাতা, কমিশন প্রাপ্তির পর এককালীন 59,150 টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। শিক্ষা শাখা, পুরুষ ও মহিলা, বয়স 1 জুলাই 2019 তারিখে অনূর্ধ্ব 30 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা, নিম্নবর্ণিত বিষয়ে সম্মান বা সম্মানসহ মাস্টার্স, এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4 এবং সম্মান অথবা মাস্টার্স পরীক্ষার ন্যূনতম সিজিপিএ 2.5 4 স্কেলে। আর যে সাবজেক্টগুলো বলা হয়েছে সেটা হচ্ছে গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার। অভিজ্ঞতা সম্পন্ন কারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত, নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সপেক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি স্থায়ী বা বর্ধিত করা হবে। বিশেষ ভাতা, কমিশন প্রাপ্তির পর এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। সকল শাখার জন্য জাতীয়তা বাংলাদেশী, শারীরিক মান ন্যূনতম, উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি, ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি, মহিলার ক্ষেত্রে 46 কেজি, বুকের মাপ 30 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 28 ইঞ্চি। অযোগ্যতা এখানে বলা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো চাকরি যুক্ত হতে বরখাস্ত কিংবা অবসরিত হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। দেন এখানে বলা হয়েছে মনোনয়ন পদ্ধতি, কীভাবে মনোনয়ন করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, দেন হবে লিখিত পরীক্ষা, দেন এখানে আছে ISB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, দেন এখানে আছে চূড়ান্ত মনোনয়ন। বেতন ও ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে। অন্যান্য বিশেষত্ব এখানে বলা হয়েছে কেরিয়ার, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, DOHS ফ্লোট, চিকিৎসা। অর্থাৎ যারা এখানে মনোনয়ন প্রাপ্ত হবেন চূড়ান্তভাবে, তারা এই সুবিধাগুলো এখান থেকে পাবেন। আবেদন ফর্ম পূরণ, অর্থাৎ কীভাবে আপনি এখানে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এখানে ফি হচ্ছে 700 টাকা, পেমেন্ট করতে হবে 700 টাকা। আবেদনপত্র জমা প্রদান, ফর্ম কমিশন 1A এর সাথে নিম্নবর্ণিত সনদপত্র সমূহ সংযোজন করে প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে। সম্পত্তি তোলা, পাসপোর্ট সাইজের 1 কপি, সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, মার্কশিটের সত্যায়িত ফটোকপি,
স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কর্তৃক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নিকট চারিত্রিক সনদপত্র। বিশেষ নির্দেশনাবলী। সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর কমিশন অফিসার পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটি।